আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন হেলাল উদ্দিন। আপনি লিখেছেন, প্রশ্ন হলো, স্ত্রীকে যদি ঝগড়া করে তালাক দেওয়া হয়, পরে ওই স্ত্রীকে কি আবার ফিরে পাওয়া যাবে এবং কীভাবে তাকে ফিরে পাওয়া যাবে? এ ভাই তালাকের প্রশ্ন করেছেন যে স্ত্রীকে যদি ঝগড়া করে তালাক দেওয়া হয়, পরে আবার ফিরে পাওয়া যাবে কীভাবে। এই প্রশ্নটি যেমন অদ্ভুত, মানে তালাক এর মশালাটি আসলে মূলত আমাদের মধ্যে সমস্যা হচ্ছে এখানে যে আমরা খুবই হালকাভাবে নিচ্ছি। হঠাৎ করে ঝগড়া হলো, ঠুন করে একটা কারণ হলো, আর তেমনিতেই স্ত্রীকে তালাক। এই কাজটি ইসলামে অত্যন্ত গর্হিত কাজ, মানে সেই তালাকের পদ্ধতি সিস্টেম সম্পর্কে জ্ঞান আপনাকে নিতে হবে এবং এটি খেলতামাশার বিষয় না। ইসলামের বিধান, ইসলামের বিধান এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে তিলকা হুদুদুল্লাহ ফালা তাআতাদুহা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ, মানে সীমারেখা। দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদ বলেছেন, সীমা বলেছেন, যে নির্ধারিত সীমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অঙ্কন করে দিয়েছেন, সেই সীমাগুলোর মধ্যে অন্তত ফালা তাআতাদুহা, সুতরাং তোমরা এগুলো সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করার সুযোগ নেই। কিন্তু আপনি সীমালঙ্ঘন করে আবার বলতেছেন স্ত্রী কীভাবে পাওয়া যাবে, ব্যাপারটি এমন নয়। এখানে বিধান আছে, বিধানটা জেনে নিতে হবে, কী তালাক দিয়েছেন, কীভাবে দিয়েছেন, সে বিষয়গুলো বিস্তারিত জানতে হবে। এভাবে আসলে প্রশ্ন উত্তর হয় না। তো রেগে গিয়ে যদি আপনি একবার তালাক দেন, তারপর আপনার স্ত্রীকে ফিরে পাওয়ার সুযোগ আছে, তবে সেটা আপনাকে জেনে নিতে হবে। আশেপাশে যারা বিজ্ঞ আলেম আছেন তাদের সাথে যোগাযোগ করুন। আর তালাক একটি বিধান, এটা অহংকারের বিষয় নয়, এটা কোনো অস্ত্র নয়। এই বিষয়টি একজন মুসলিম হিসেবে আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ, পটিয়া চট্টগ্রাম থেকে লিখেছেন, মসজিদে খাতমে গাউসিয়া পড়া যাবে কি? আমি মনে করি মসজিদের মধ্যে খাতমে গাউসিয়া না পড়াটাই উত্তম, কারণ এই খতম যেটা খতমে গাউসিয়া হিসেবে আপনি আখ্যায়িত করছেন, এটা একান্ত সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত কোনো বিষয় না বা ইবাদত হিসেবে পরিচিত কোনো বিষয় না, বরং এটি বেদাত। তো এই ধরনের বেদাতি কর্ম যদি কেউ মসজিদে করে থাকেন তাহলে তিনি ভুল করছেন, মসজিদটা ইবাদতের জন্য, বেদাত করার জন্য নয়। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে মসজিদগুলো নির্মাণ করা হয়েছে সালাত আদায় করার জন্য, ইকামতু জিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য এবং ইবাদতগুলো আদায় করার জন্য। যেহেতু মসজিদ ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, তাই এই মসজিদের মধ্যে এই ধরনের খতমে গাউসিয়া বা এই জাতীয় যে সমস্ত বেদাতি কর্ম আছে সেগুলো মসজিদের মধ্যে না করাটাই হচ্ছে উত্তম। বাকি যারা ইবাদত হিসেবে মসজিদের মধ্যে এই কাজগুলো করছেন তারা ভুল করছেন, এগুলো ইবাদতের পর্যায়ে পড়ে না, বরং ইবাদতের নামে এগুলো বেদাত। দিনের মধ্যে নূতনভাবে সংযোজন করা হয়েছে, রাসূল বলেন নাই, সাহাবিরা করেন নাই, সাহাবিদের পরবর্তী সময় করা হয়নি, সুতরাং এ ধরনের আবিষ্কৃত বিষয়গুলো বেদাত, এগুলো থেকে দূরে সরে আসতে হবে, কারণ এগুলো দিনের মধ্যে প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয়। যে কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দ, যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো যেটি দিনের মধ্যে আমরা অনুমোদন দেইনি এমন বিষয়, ফাহুয়া রাদ্দুন, তার কাছে প্রত্যাখ্যাত। তাই এমন কাজ যেটা ইসলাম প্রত্যাখ্যাত, ইসলাম গ্রহণযোগ্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি, বরং এই কাজটি বেদাত, তারপরে এগুলো জানার পরে সেটা মসজিদের মধ্যে করবে, এটা শুদ্ধ নয়, ভুল কাজ, বরং এতে মসজিদের যে মর্যাদা রয়েছে বা মসজিদের যে উদ্দেশ্য রয়েছে এর পরিপন্থী কাজ, মানে মসজিদের মধ্যে করা হয়ে থাকে, যেটি মসজিদের অবমাননা ছাড়া আর কিছুই না।
তাই এগুলো না করাটাই হচ্ছে মসজিদের মধ্যে উত্তম। ভাই মোহাম্মদ ফরিদ আপনি আরো লিখেছেন, কোরআন পড়ার সময় বায়ু বের হলে প্রতিবারই ওযু করতে হবে কি? না, প্রত্যেকবার ওযু করতে হবে না। কারো যদি অসুস্থতা থাকে, যেমন অনেকে আছে মানে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তার জন্য প্রথমবার ওযু করেই যথেষ্ট, তিনি দ্বিতীয়বার আর ওযু করার প্রয়োজন নেই, দ্বিতীয় তৃতীয়বার ওযু করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ বিক্রমপুর থেকে। আপনি লিখেছেন, কোরআন ও সহি হাদিস অনুসরণে চার মাঝহাবের চার ইমামের মতামত, এরপরে আপনি এক দুই তিন চার করে কিছু বিষয় উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা, আমি যদি এমন কোনো কথা বলি যা আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের সঙ্গে বিরোধপূর্ণ, তবে তোমরা আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো আর কোরআন ও সুন্নাহ নির্দেশ মান্য করো। মিজানে কুবরা শারানি, আপনি আবু হানিফার কথা উল্লেখ করেছেন। এরপর আপনি ইমাম মালিক রহমতুল্লাহর কথা উল্লেখ করেছেন, একজন মানুষ হিসেবে আমি যেমন শুদ্ধ করি তেমনি ভুলও করি, তাই আমার রায়কে ভালোভাবে পরীক্ষা করো। আমার কথার মধ্যে যা কোরআন হাদিসের সাথে মিলে যায় তা গ্রহণ করো, এবং যা কোরআন হাদিসের পরিপন্থী বলে মনে হয় তা পরিত্যাগ করো। ইকাজুল হিমাম কাউলুল মুফিদ, আপনি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। আপনি তিন নম্বরে উল্লেখ করেছেন, কোনো হাদিস সহি প্রমাণিত হলে সেটা আমার মাজহাব, তোমরা যদি আমার কোনো কথায় হাদিসের খেলাপ দেখতে পাও তবে হাদিসের অনুসরণ করো এবং আমার কথাটি দেয়ালে বাইরে ফেলে দাও। ইকাজুল হিমাম হুজ্জাতুল্লাহিল বালিগা প্রথম খণ্ড। চার নম্বরে আপনি উল্লেখ করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহর বক্তব্য, তোমরা আমার অন্ধ অনুকরণ করো না, আর অনুকরণ করো না ইমাম মালিক, ইমাম শাফি, আউজাই ও সুফিয়ান সাওরিরও, বরং তারা যেখান থেকে গ্রহণ করেছেন তোমরাও সেখান থেকে গ্রহণ করো, অর্থাৎ কোরআন ও সহি হাদিস থেকে। এক্ষণে আমরা যারা কথায় কথায় মাঝহাবের ইমামদের দোহাই দিয়ে রাসূলের হাদিসকে উপেক্ষা করি, উপরের বর্ণনার আলোকে আমরা একটু চিন্তা করি যে আমরা কতটা ঠিক করি, দয়া করে এ বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ এই ভাইকে, চার ইমামের বক্তব্য উল্লেখ করেছেন এবং এই বক্তব্যের আলোকে তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। কোনো ইমামের এই বক্তব্য পাওয়া যায়নি যে তিনি তার অন্ধ অনুসরণ করতে বলেছেন, কারণ প্রত্যেক ইমাম জানতেন যে অন্ধ অনুসরণ করা ইসলামের মধ্যে হারাম। মানে কোরআন এবং হাদিসের অনুসরণকে বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাকে বাদ দিয়ে ইমামের ব্যক্তিগত অন্ধ অনুসরণ এটি একেবারে হারাম কাজ তারা জানতেন, ফলে তারা এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন যে তারা এটাকে নিষেধ করেছেন। তাদের বক্তব্য থেকে যে বক্তব্যগুলো তিনি বিভিন্ন কিতাব থেকে উল্লেখ করেছেন সেগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা মূলত তাদের অন্ধ আনুগত্য করতে, অন্ধ অনুসরণ করতে নিষেধ করেছেন। বাকি ইসলাম মূলত ব্যক্তিকেন্দ্রিক নয়। যদি মানে এই চার ইমামের, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমুল রহমতুল্লাহ, এই চার ইমামের কথা বলেন, তাহলে তাদের আগেও তো আরও অনেক অতিক্রম করে গিয়েছে, তাহলে কেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুসরণ করবেন না? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী কেন তার অনুসরণ করব না? সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তাদু বিল্লাযীনি বাদি আবু বকর ওয়া উমর, যে আমার পরে যে দুজন আছে তাদের তোমরা অনুসরণ করো, আবু বকর এবং উমর, তো আমরা কেন দুজনের অনুসরণ করব না? এই দুজনের অনুসরণ করতে পারতাম, যেহেতু রাসূলুল্লাহ নির্দেশনা দিয়ে গেছেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন্নাওয়াজিদ। রাসূলুল্লাহ স্পষ্ট করে বলছেন যে আমার সুন্নাত অনুসরণ করো, তারপরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করো, তাহলে তো আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী এদের অনুসরণ করতে পারি। সরাসরি অনুসরণ করতে তো বলা হয়েছে, কয়েকদের অনুসরণের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কিন্তু সব অনুসরণ বাদ দিয়ে আমরা মানে নিচক অন্ধ আনুগত্য শুধুমাত্র কয়েকজন ইমামের করছি, অথচ তারা আমাদেরকে এই অন্ধ আনুগত্য করতে বলেননি। জিনিসটি হচ্ছে এই, মূলত শয়তান যেহেতু এখানে সুযোগ পেয়ে গিয়েছে, ইসলামের মূল যেই উৎস রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বিচ্যুত করে, কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে বিচ্যুত করে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোনো ব্যক্তি আনুগত্যের মধ্যে।
এখন ব্যক্তির আনুগত্যের মধ্যে যখন আমি চলে যাব তখন আমি সীমাবদ্ধ হয়ে যাব ব্যক্তির বিভিন্ন মানে বক্তব্যের মধ্যেই আমি সীমাবদ্ধ হয়ে যাব আমি কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাব সম্মানিত ইমামরা তা করতে বলেননি সেই কাজ যদি আমি করি তাহলে আমি কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাব কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অর্থই হচ্ছে আমি সত্যিকার হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছি ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি সদস্যের জন্য স্পষ্টভাবে যে বক্তব্য দিয়ে গেছেন সেটা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না বিভ্রান্ত হবে না দিশেহারা হবে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়া সুন্নতি এবং ওয়া সুন্নত একেবারে স্পষ্ট বক্তব্য এ কথা বলা যায় না যে আবু বকরকে রেখে গেলাম ওমরকে রেখে গেলাম অমুক অমুককে রেখে গেলাম বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই দুটি জিনিস রেখে যাচ্ছি সুতরাং আমাদেরকে এই দুটি জিনিসের দিকেই প্রত্যাবর্তিত হতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যত বেশি অন্তত্ব আমাদের মধ্যে কাজ করছে যত বেশি মূর্খতা আমাদের মধ্যে কাজ করছে তত বেশি আমরা নিজেদেরকে প্রবৃত্তির দিকে নিয়ে যাই এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন আজিজ মাহমুদ লিখেছেন আমি একজন মেয়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ আমি জানি ইসলামে প্রেম ভালোবাসার কোনো বিধান নেই আমি চাই ইসলামের পথে চলতে আমি ওই মেয়েকে না করতে পারছি না অনেক কষ্ট পাবে বলে দয়া করে আমাকে এমন একটা বাণী দিন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন আর ওই মেয়েকে সহজ একটা সমাধান দিতে পারি আপনার ছোট্ট প্রশ্নকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় তো চলে আসে আপনি কোত্থেকে পেলেন রে ভাই ইসলামে প্রেম ভালোবাসার কোনো বিধান নেই এ কথা আপনাকে কে জানালো আসলে কি ইসলামে প্রেম ভালোবাসার কোনো বিধান নেই না এর সাথে আবার ইসলামে শৃঙ্খলার বিধানও আছে কোনটা এবার যে প্রশ্ন করেছেন যে তিনি প্রেমের বন্ধনে আবদ্ধ মানে আবদ্ধ হয়ে আছেন ভুল কথা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আছেন কি ইসলাম আমরা জানি যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় নি একটা বন্ধন ইসলামের মধ্যে সবচেয়ে নিবিড় বন্ধন সেটা হচ্ছে বিয়ের বন্ধন মানে আপনি এটা এটাকে বাদ দিয়ে আপনি প্রেমের বন্ধনের কথা বলেছেন বিয়ের বন্ধন তো প্রেম ভালোবাসা সবই আছে সুতরাং আপনি মানে ভুল করেছেন যেটা সেটা হলো যেটা আগে দরকার সেটা মানে করেন নাই যেটা পরের সেটা আগে নিয়ে আসছেন ফলে এলোমেলো হয়ে গিয়েছে কাজটি আপনার ভুল হয়েছে সেটা হলো কথা বাকি যদি আপনি সত্যিকার অর্থে মানে আপনি মানে তার প্রতি আপনার ভালোবাসা থাকে বা এই ধরনের কোনো অবস্থান থাকে পছন্দ থাকে পছন্দ থাকে তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন বিয়ে করে সমাধান হয়ে গেল কোন এর জন্য আবার নতুন কি বক্তব্যের কথা ব্যাপারটা এত জটিল নয় না কিছুই না এটা কিছু মানে বিয়ের আগে প্রেম করা মাখামাখি করাটা ইসলামে নিষিদ্ধ ইসলাম নিষিদ্ধ কিন্তু কোনো মেয়েকে পছন্দ হলে আপনি প্রস্তাব দিয়ে বৈধভাবে আপনি সাহস করে বিয়ে করে ফেলেন বিয়ে করতে পারেন বিয়ে করলেই তো যথেষ্ট তাহলে আপনি যে এখানে যে লম্বা একটা ওয়াজ করেছেন কিছু দরকার নেই খুব সহজে সমাধান করতে পারবেন আর এই সমাধানের জন্য মানে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি তাকে বিয়ে করবেন কি করবেন না এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি প্রায় ২৪টি চিঠি একটি ২৪টি প্রশ্ন একটি চিঠিতে পাঠিয়েছেন চিঠিটি পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া নূরপুর ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন যে ব্যক্তি লোকদের পানি পান করাবে তার কি সবশেষে পান করা উচিত দস্তখানা উঠিয়ে তারপর কি নিজের উঠতে হয় যিনি আপ্যায়ন করাচ্ছেন পানি পান করাচ্ছেন তিনি মানে সবার শেষে খেতে পারেন এটা যদি মাঝে প্রয়োজন হয় পানি খাওয়ার সবার শেষে পান করতে পারেন কিন্তু মানে আদব একটা বিষয় আরেকটা হচ্ছে প্রয়োজন দুটা ভিন্ন জিনিস আদবটা মানে এ ধরনের যে মানে অন্যকে মানে অগ্রাধিকার দেয়া মানে পান করে যিনি পান মূল বিষয়টা হলো অন্যকে অগ্রাধিকার দেওয়া হ্যাঁ অগ্রাধিকার দেওয়া যিনি পান করাবেন তিনি অন্যদেরকে দেবেন প্রথমে কারণ হচ্ছে মানে প্রথম দিকে যদি তিনি পান করে ফেলেন তো পাত্রের মধ্যে যা আছে বেশিরভাগ তিনি পান করে ফেলেন তাহলে তার অন্যদের দিতে পারবেন না আর এটি এমন এক সময়ের কথা বলা হচ্ছে যখন আসলে মানে পরিমিত জিনিস একটি পাত্রের মধ্যে রাখা হতো এই পাত্র থেকে সবাই কম কম করে পান করত সংকটের বিষয় ছিল এখন আর সেই পানের এত পরিমিত জিনিস না প্রত্যেকের গ্লাসে ভিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে জিনিসের পরিমাণও অনেক আছে সেক্ষেত্রে মানে আদব হচ্ছে যিনি পান করাবেন তিনি বন্টন করে দিবেন তারপরে তিনি পান করবেন তাদের সাথে পান করবেন কারণ এখন আর এই আদব নেই যে মানে এই পদ্ধতি এখন বিশেষ পরিস্থিতি না তখনকার সময় এভাবে মানে সাকি যিনি পান করাতেন তিনি এভাবে পান করাতেন আর একটি পাত্রের মধ্যে জিনিস ছিল জিনিসের পরিমাণ ছিল কম
মনে করেন দুধ যদি 1 লিটার 20 জনকে পান করতে দেওয়া হয় অল্প অল্প করে পান করবে এখন যদি যিনি পান করাচ্ছেন তিনিই প্রথমে আধা লিটার পান করে ফেলেন তাহলে তো বাকিরা পাবে না এই জন্য মূলত মানে এই শৃঙ্খলা বা আদব ছিল কিন্তু এখন আসলে পরিবেশে চেঞ্জ হয়েছে এখন আলহামদুলিল্লাহ মানুষদেরকে মানে প্রত্যেককে তার পানীয় মানে যা পান করা দরকার সে তাকে ভিন্নভাবে দেওয়া হয় তার গ্লাসের মধ্যে দেওয়া হয় এখন এমন নয় যে মানে একটা বাথরুমে সবাইকে দেওয়া হচ্ছে পরিস্থিতি পরিবর্তন হলো অবশ্যই মেহমানকে অগ্রাধিকার দিতে হবে সেক্ষেত্রে অগ্রাধিকার দিবেন তিনিও পান করবেন জি আর দস্তখানা উঠিয়ে তারপর কি নিজে উঠতে হয় আমি এটা বুঝি নাই কি বলছেন দস্তখানা যে আপনার আগে তো যে আপনার মাটিতে বসে আমরা খেতাম জি জি ওখানে যে দস্তখানা থাকতো চেয়ার টেবিলের বাইরে অন্য যে ব্যবস্থাপনা জি 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 সেখানে দস্তখানাটা উঠিয়ে কি তারপরে যিনি মেজবান তিনি উঠবেন এটা কোনো আদবের মধ্যে অন্তর্ভুক্ত নয় জি আপনি আরো লিখেছেন ঈদের খুতবা চলাকালীন কি প্রয়োজনে কথা বলা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে মুখে উচ্চারণ করে দরুদ পড়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন আর ঈদের খুতবা চলাকালীন সময়ে কথা বলতে পারবেন না উনি বলছেন দরুদটা কি মুখে উচ্চারণ করে হ্যাঁ উচ্চারণ করে বলতে পারবেন জি আরো প্রশ্ন করেছেন ফাসিকের নিকট বসা কি গুনাহ না গুনাহ নয় ফাসিকের নিকট বসা গুনাহ নয় তবে ফাসিকের সাথে মানে বন্ধুত্ব করা তার সাথে মানে খুব সংসর্গ রাখা সুসম্পর্ক তৈরি করা এগুলো ইসলামে নিষিদ্ধ কাজ কারণ এর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি আরো লিখেছেন সকালবেলা চোখ খুলে তিনবার আলহামদুলিল্লাহ এবং একবার কালেমা তাইয়েবা পড়ে নিম্নোক্ত দোয়া পড়া কি সুন্নত আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুসুর না যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি সুন্নাহ নয় সুন্নার পদ্ধতি এটি নয় আরো লিখেছেন তারাবি খতমের মধ্যে পূর্ণ কোরআন মসজিদের যে কোনো একটি সুরায় বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া চাই নতুবা পূর্ণ কোরআন খতমের সওয়াব মিলবে না এক আয়াত কম থেকে যাবে এ বক্তব্য কি সহি না এ বক্তব্য সহি হবে কিভাবে সুরা ফাতিহার মানে শুরুতেই তো বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে আবার কোরআনে কারিমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতও রয়েছে সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম জোরে না পড়লেও কোনো অসুবিধা নেই খতম হয়ে যাবে আরো লিখেছেন পানি ব্যবহারের ক্ষেত্রে কিভাবে বুঝব অপচয় হচ্ছে কি না খুব সহজ কথা অতিরিক্ত ব্যবহার করলে করলেই অপচয় প্রয়োজনের বাইরে প্রয়োজনের বাইরে যেটা ব্যবহার করছেন সেটাই অপচয় এখন আপনি দেখবেন যে আসলে আপনি প্রয়োজনের অতিরিক্ত খরচ করছেন কিনা তাহলেই অপচয় হবে পানি মানে অবহেলার মাধ্যমে পানি পড়ছে কিনা আর খুব সহজ পদ্ধতি রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন উযু করতেন যে পরিমাণ পানি ব্যবহার করতেন অবশ্যই তখন পানি যথেষ্ট অভাব ছিল সংকট ছিল মরুভূমি ছিল খুব সামান্য পানি ব্যবহার করতেন নিসফ সা অর্ধ সা মানে পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 1 লিটারের কাছাকাছি এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করতেন মানে তার খুব অল্প মানে পানি ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন তো এখন তো আমরা মানে সেটা সেই তুলনায় আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি তবে মানে নিজের বিবেক দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা অপচয় কোনটা প্রয়োজনের বেশি প্রয়োজনের অতিরিক্ত খরচ করাটাই অপচয় প্রয়োজনের অতিরিক্ত যেগুলো করবেন সেগুলো হারাম হবে অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত আরো লিখেছেন মুরগি জবের সময় গলা সম্পূর্ণ কাটা কি মাকরু না সম্পূর্ণ কাটা তো মাকরু মানে সম্পূর্ণ কাটার বিধান নেই বিধান হচ্ছে শুধুমাত্র আপনি রগগুলো কেটে দিবেন সম্পূর্ণ কেটে ফেলা এই বিধান নেই যদি কেউ করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন তাহলে জবে সুন্দর হয় যদি অনিচ্ছা সত্ত্বেও কখনো যদি হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায় না তা তো মানে ভিন্ন কথা কিন্তু অনিচ্ছাকৃত মাসালা ভিন্ন তবে মানে বিধান হচ্ছে শুধুমাত্র রগগুলো কেটে দেবেন আরও লিখেছেন গৃহে কেউ না থাকলে সেই ঘরে ঢোকার সময় কীভাবে সালাম দিতে হয় হ্যাঁ ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিতে পারেন আসসালামু আলাইকুম বলতে পারেন আসসালামু আলা আহলিল বাইত বলতে পারেন দুইটাই জায়েজ রয়েছে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেকগুলো সুন্দর প্রশ্ন পেয়েছি কিন্তু এখানে আবার যেটা আমাদের শেখ বলেছেন যে দৃষ্টিভঙ্গিগত কিছু বিষয় রয়েছে ইসলাম এত জটিল বিষয় নয় স্বভাবসম্মত ধর্ম স্বাভাবিক ধর্ম প্রয়োজনে যেটা স্বাভাবিক আল্লাহ আমাদের যেই উপকরণ দিয়েছেন উপাদান দিয়েছেন সেগুলো সহজ ব্যবহারের মাধ্যমে আমরা জীবনকে সহজ করব সুন্দর করব পবিত্র করব কোনো বিষয়ে আমরা যেন গাফেল না হই আবার বাড়াবাড়িও না করি আমরা মধ্যপন্থী উম্মত
এটাই আমাদের বৈশিষ্ট্য। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। লায় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তার অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই।